রাজধানীর রাস্তায় স্বস্তি পেতে আরও অন্তত 3 বছর অপেক্ষা করতে হবে ঢাকাবাসীকে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল এবং বিআরটি রাজধানীর এই 3 মেগা প্রকল্প শেষ হতে পারে 2023 সালে, আর তখন ঢাকার যাত্রীদের দুর্ভোগ কমবে বলে মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে বিশ্লেষকরা বলছেন, বাসকে গুরুত্ব না দিলে এসব মেগা প্রকল্পেও খুব বেশি কাজে আসবে না। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাজধানীর বিমানবন্দর থেকে বনানী মগবাজার হয়ে এই উড়াল সড়ক যাবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত। প্রথমে 2018 সাল, পরে 2022 সালে টার্গেট থাকলেও এখন প্রকল্প শেষের নতুন লক্ষ্যমাত্রা 2023 সালের জুন। আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি, আশা করা যায় আমাদের প্রজেক্ট যেটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা আমরা ইনশাআল্লাহ 2023-এর জুনে সম্পন্ন করতে পারব। গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দর পর্যন্ত চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ। বাসের জন্য আলাদা 20 কিলোমিটার দীর্ঘ লেন তৈরির প্রকল্প এই বিআরটি। 2016, 2018, 2020 3 দফা লক্ষ্যমাত্রা বাড়িয়েও শেষ হয়নি কাজ। এখন টার্গেট 2022 সালের এপ্রিল। আমাদের বাসে জুন পর্যন্ত আমাদের প্রজেক্টের বৃদ্ধি আছে, টাইম মেয়াদ বৃদ্ধি আছে, আশা করি বাসে শেষ হয়ে যাবে। বাস্তবায়নের কাছাকাছি রাজধানীর আরেক গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল 20 কিলোমিটার দীর্ঘ পথে রেল চলার লক্ষ্য 2021 সালের 16ই ডিসেম্বর, কিন্তু করোনার থাবায় সে লক্ষ্য একরকম পূরণ করা অসম্ভব। প্রকল্পের অগ্রগতি মাত্র 50%। কোনো কারণে পরিস্থিতি আরো খারাপের দিকে যায়, এসব প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অসহনীয় দুর্ভোগে ঢাকাবাসী। তবে 2022-23 সালের মধ্যে প্রকল্পগুলো শেষ হলে স্বস্তি আসবে বলে মত প্রকল্পকর্তাদের। 100% ট্রাফিক সরানো হয়তো সম্ভব হবে না, তবে অনেকটা মানুষ অনেকটাই স্বস্তি পাবে হয়তো আশা করা যায়। তবে এই গণপরিবহন বিশেষজ্ঞ বলছেন, ঢাকায় যাত্রী চলাচলে বাসের চাহিদাই সবচেয়ে বেশি, সেই বাসকে ইচ্ছে মতো চলতে দিয়ে মেগা প্রকল্পেও সফল পাওয়া কঠিন। পিরামিডের বটমে কিন্তু আছে অর্ডিনারি বাস, একে উপেক্ষা করে আমি যদি অ্যাপেক্সে চলে যাই ফাউন্ডেশনটা কিন্তু দুর্বল থাকবে। যতদিন পর্যন্ত আমরা এই অর্ডিনারি বাসকে বাস রুট ফ্র্যাঞ্চাইজের আওতায় এনে কোম্পানি ভিত্তিক যদি না চালাতে পারি, মেট্রো ভিত্তিক একদম কিছু পরিবর্তন দেখতে পাবো দৃশ্যমান, ওভারঅলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই। 2035 সাল নাগাদ ঢাকায় 5টি মেট্রো রেল এবং 2টি বিআরটি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য সরকারের। জায়গার এক সমীক্ষা বলছে 2025 সাল নাগাদ ঢাকায় নাকি 59% যাত্রী চলাচল করবে বাস মিনিবাসে, 2035 সাল নাগাদ যা দাঁড়াবে 57%। আর তাই বিশ্লেষকরা বলছেন, বাসকে শৃঙ্খলায় আনতে না পারলে কোটি কোটি টাকার এসব প্রকল্প বাস্তবায়নেও ঢাকায় স্বস্তি ফেরানো কঠিন। আর তাই বাসকে নিয়ন্ত্রণে আনতে সরকারকে এখন থেকেই কঠোর হওয়ার তাগিদ তাদের। প্লাবন রহমান, নিউজ 24, কারণ বাজার, ঢাকা।